আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো এশিয়া কাপ প্রেডিকশন নিয়ে। এশিয়া কাপে কে জিতবে? আমার তো মনে হয় পাকিস্তান। ফাইনাল খেলবে ইন্ডিয়া পাকিস্তান, সরি বাংলাদেশের মানুষ আমাকে গালাগালি করবেন না। আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, আমার কাছে মনে হচ্ছে আমাদের দল এত বেশি স্ট্রং না ইন্ডিয়া পাকিস্তান থেকে। আমাদের ম্যাচ যদি জিততে হয়, ভালো খেলতে হবে, অবশ্যই ভালো খেলে আমরা জিতবো। তো এশিয়া কাপে সবচেয়ে বেশি রান কে করবে? আমার কাছে দুজন নাম আসছে, সেটা হচ্ছে বাবর আজম রোহিত শর্মা। কোহলিকে আমার মনে হয় নাই, বা এই দুজন মোস্ট অফ দা রান বেশি, সবচেয়ে বেশি রান করবে। আর সবচেয়ে বেশি উইকেট কে পাবে সেক্ষেত্রে ফার্স্ট বোলিং ক্ষেত্রে হতে পারে আপনার শাহিন ছাপড়েদি, সেকেন্ড ডে আমাদের সাকিব আল হাসান আর রশিদ খান। বেস্ট অলরাউন্ডার অবশ্যই আমাদের একজন নাম্বার ওয়ান সাকিব আল হাসান বেস্ট অলরাউন্ডার হবেন 100%, আর বলার কিছু নেই এখানে। বাংলাদেশের পক্ষ থেকে কে সবচেয়ে বেশি রান করতে পারে সেক্ষেত্রে আমার হচ্ছে মুশফিক না তাওয়ুদ হৃদয়, এই দুজনের চান্স বেশি যে আমাদের বেশি রান করার সম্ভাবনা। আর বাংলাদেশ থেকে বেশি উইকেট কে পাবেন এটা বলা বড় মুশকিল, সাকিবকে ছাড়া আমি কারোকে দেখতেছি না। আদার্স আফগানিস্তানের প্লেয়ার যেখানে ভালো করতেছে, তারা বাংলাদেশকে এবং পাকিস্তানকে পারলে খুব ভালো করে, আদার্স অন্য দলের সাথে ভালো করতে পারে না। সো আফগানিস্তান জড়ের ভাগে ওদের ভালো করলে ভালো করলে, নাহলে ভালো করতে পারে না। আমি ওদের নিয়ে কোনো আমার প্রেডিকশনও নাই, কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান এরা খুব ভালো করবে। ইন্ডিয়ার মধ্যে যে বললাম বাবর আজম এবং রোহিত শর্মা, এরা বিগ ম্যাচগুলোতে বিগ ইভেন্টগুলোতে ভালো খেলে অলওয়েজ। আর আমাদের সাকিব তো আছেন, অলওয়েজ ভালো খেলেন, বাকি উনি কতটুকু ভালো করতে পারেন এটা আমি শিওর না চাপের হয়ে, কিন্তু সাকিবে এবার খুব ভালো করবে, উনি পুরো দুরন্ত ফর্মে আছেন। দেখবেন 40-50 প্রতিটা ম্যাচে অ্যাভারেজ করে যাবেন উনি, এবং উনি দুদিনটা তো উনি প্রতি ম্যাচে নেনে নিবেন, এটা একদম ওনার নামে লিখিত আছে। আর ইন্ডিয়াতে একটা জিনিস খেয়াল করছেন, ওরা কিন্তু কোনো ডানাতে স্পিন বল নেন নাই। ওনারা কি করছে এবারে, হয়তো রোহিত শর্মাকে দিয়ে বোলিং করাবে, না হলে ওনার বিরাট কোহলি দিয়ে বোলিং করাবে, ওনার এই প্ল্যানে গেছে। ভাগ্য বলা হয় যেন আমাদের ভালো কোনো প্লেয়ার পায়, রোহিত 6 বল 6 মারতে পারে আর বিরাট কোহলি 6 বল 6টা 6 মারতে পারে। আমি চাই যেন এর কিছু হয়। ভালো থাকবেন সবাই।